প্রিপজিশন সার্কেল প্রিপজিশন পিরামিড প্রিপজিশনের ফাইটিং এন্ড মিউচুয়ালিটি এই স্টেপগুলোর পরে এখন শুরু করেছি স্টেপ নাম্বার 4 যেখানে আমি দেখাচ্ছি প্রিপজিশনের ডিফারেন্ট মিনিং একটা প্রিপজিশনের অনেক মিনিং থাকে আর সে কারণেই কিন্তু আমাদের এগুলো মনে রাখা কঠিন হয়ে যায় আর তাই এটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট স্টেপ এই যে প্রিপজিশনের ডিফারেন্ট মিনিং তা মনে রাখার জন্য আমি আবার আপনাদেরকে একটা করে সুন্দর লাইন মুখস্থ করাবো একটা সুন্দর লাইন মুখস্থ করবেন প্রত্যেকটা প্রিপজিশনের 5 থেকে 10টা ব্যবহার মনে রাখবেন হে WhatsApp আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্ন উইথ আহমেদ ফিরোজ ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি প্রিপজিশন বাই নিয়ে এইচএসসি কোশ্চেন নাম্বার 2 কিন্তু প্রিপজিশন যেখানে আপনাকে 10টা প্রিপজিশন পূরণ করে 5 নম্বর পেতে হবে এসএসসি সহ সব জায়গায় প্রিপজিশন রয়েছে চলুন বাই প্রিপজিশনের এত এত মিনিং কে মনে রাখার জন্য আমরা একটা চমৎকার লাইন লিখেছি সেটাকে একটু দেখে নিই অঙ্গ বা পোশাকের দ্বারা নয় কর্মের পরিমাণ মাত্রা ও শপথ অনুসারে বা অনুযায়ী সফলতা কাছাকাছি সময়ে পাশে বা নিকটবর্তী হয় বুঝতে বোধহয় একটু কষ্ট হলো তাই না অঙ্গ বা পোশাক দিয়ে সফলতা আসে না অঙ্গ বা পোশাকের দ্বারা নয় কর্মের পরিমাণ মাত্রা এবং শপথ অনুসারে বা অনুযায়ী সফলতা কাছাকাছি সময়ে পাশে বা নিকটবর্তী হয় অর্থাৎ আপনার কাজের পরিমাণ মাত্রা এবং কাজের শপথ দিয়েই কিন্তু সফলতা আপনার কাছাকাছি বা নিকটবর্তী হয় দেখি এই লাইনটার মাধ্যমে আমরা কিভাবে বাইরে সবগুলো ব্যবহারকে সহজ মনে রাখতে পারি অঙ্গ বা পোশাক ওকে অঙ্গ বা পোশাক এর পূর্বে বায় বসে কিভাবে দ্য টিচার পুলড হিম বাই দ্য ইয়ার শিক্ষক তাকে কান ধরে টেনে এনেছিল এই যে ইয়ার হচ্ছে অঙ্গ তার পূর্বে বায় আই সিজড হিম বাই দ্য কলার আমি তাকে কলার ধরে টেনে হিঁচড়ে এনেছিলাম তাহলে এখানে কলার হচ্ছে পোশাক তার পূর্বে বায় সো এইটার প্রমাণ আমরা পেলাম এরপরে চলে আসি দ্বারা বা মাধ্যমে হ্যাঁ বাই মানেই তো দ্বারা বা মাধ্যমে এই যে অঙ্গ বা পোশাকের দ্বারা বা মাধ্যমে নয় সো কিভাবে দ্বারা বা মাধ্যমে বোঝাতে বাই বসে দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম চিঠিটা তার দ্বারা লেখা হয়েছিল বাই হিম হি ইজ গোয়িং বাই ট্রেন সে ট্রেনের মাধ্যমে যাইতেছে ট্রেনের দ্বারা যাইতেছে দিস ড্রাগস আর টেকেন বাই ইনজেকশন এই ওষুধগুলো ইনজেকশনের দ্বারা বা মাধ্যমে নেওয়া হয় সো ইট ইজ প্রুভড ওকে কর্মের পরিমাণ বা মাত্রা ওকে দেখি আমরা কি পরিমাণ বা মাত্রা বোঝাতে কিভাবে বাই ব্যবহার করি বাংলাদেশ ওন বাই 7 উইকেটস আমরা বলি না ক্রিকেটে বাংলাদেশের জয়ের মাত্রা কি হয়েছিল 7 উইকেটে জিতেছিল জয়ের পরিমাণটা কি ছিল 7 উইকেটে ওকে হি ইজ সিনিয়র টু মি সে আমার চেয়ে বড় বাই 3 ইয়ার্স সে 3 বছরের তার মানে আমার থেকে সে যে বড় তার পরিমাণ বা মাত্রা কি 3 ইয়ার্স এবং সেই পরিমাণ মাত্রার পূর্বে বাই এরপর চলে আসি কর্মের পরিমাণ মাত্রা শপথ কর্মের জন্য শপথ থাকতে হবে আপনার ভেতরে সো শপথ বোঝাতে আমরা কিভাবে বাই ব্যবহার করি দিস ইজ ভেরি মাচ নোন টু এভরিওয়ান যে আমরা বিশেষ করে আমরা মুভিতে দেখি যে সবাই এরকম হাত দিয়ে বলে যে সোয়ার বাই গড সোয়ার বাই আল্লাহ ওকে আমরা আসলে শপথ বোঝাতে এভাবেই ব্যবহার করি বা যে হি সোর বাই আল্লাহ সে আল্লাহর নামে শপথ করেছিলেন আই সোয়ার বাই আল্লাহ আমি আল্লাহর নামে শপথ করি দ্যাট যে আই শ্যাল হেল্প ইউ আমি তোমাকে সহায়তা করব সো সোয়ার বাই গড সোয়ার বাই আল্লাহ এরপর চলে আসি অনুসারে বা অনুযায়ী অর্থাৎ এই যে কর্মের যে পরিমাণ মাত্রা তার সেই অনুযায়ী আপনি সফল হবেন তাহলে অনুসারে বা অনুযায়ী বুঝতে আমরা কিভাবে বাই ব্যবহার করি হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ তোমার ঘড়ি অনুসারে বা অনুযায়ী এখন কয়টা বাজে ওকে হি ইজ বাংলাদেশি বাই বার্থ জন্ম অনুসারে বা অনুযায়ী তিনি একজন বাংলাদেশি সো অনুসারে বা অনুযায়ী বোঝাতেও কিন্তু বাই বসে এরপর চলে আসি কাছাকাছি সময় অর্থাৎ সফলতা এগিয়ে আসবে যদি আপনি পরিমাণ বেশি রাখেন শপথ করেন সফলতার জন্য কাজ করেন তাহলে কাছাকাছি সময় বোঝাতে আমরা বাই ব্যবহার করি কিভাবে হি উইল কাম বাই 4 পিএম সে 4টার মধ্যে চলে আসবে 4টার কাছাকাছি সময় চলে আসবে আই উইল রিচ বাই দা ইভিনিং আমি সন্ধ্যার মধ্যে বা সন্ধ্যার কাছাকাছি সময় পৌঁছে যাব ওকে দিস ইজ অলসো প্রুভড এরপর চলে আসি পাশে বা নিকটবর্তী অর্থাৎ আপনার ওই যে কর্মের মাত্রা পরিমাণ শপথ এটা ঠিক থাকলে সফলতা কাছাকাছি বা নিকটবর্তী হয় আপনার তাহলে সে নিকটবর্তী বোঝাতে বা পাশে বোঝাতে বায় বসে হি স্যাট বাই মি সে আমার পাশে বসেছিল পাশে নিকটে দ্য চাইল্ড ইজ স্যাট বাই ইটস মাদার শিশুটি তার মায়ের পাশে বসেছিল ইটস মাদার শিশু বা ইতর শ্রেণীর প্রাণী বোঝাতে আমরা প্রোনাউন ইট ব্যবহার করি দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রোড বাড়িটি রাস্তার পাশে বা নিকটে অবস্থিত তাহলে আই থিঙ্ক দ্যাট যে এই লাইনটা আপনাকে এই সমস্ত ব্যবহারগুলো মনে রাখতে সহায়তা করবে এইভাবে মজা করে প্রিপজিশন কৌশলে কৌশলে শেখার জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গো টু দ্য প্লে লিস্ট প্রিপজিশন সেখানে গেলে কিন্তু আপনি এটাও জানতে পারবেন প্রিপজিশন কখন অ্যাডভার্ব এবং কনজাংশন হয়
समस्त প্রস্তুতির শেষে আমরা অবশ্যই এইচএসসি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম